এবার বাংলাদেশ বিমান বাহিনী পুরোপুরি সফলভাবে টার্গেট ড্রোন তৈরি করতে সক্ষম হয়েছে, বিষয়টি অফিসিয়ালি নিশ্চিত করেছে বাংলাদেশ বিমান বাহিনী। এখন সবার মনে হয়তো একটি প্রশ্ন, কি ধরনের ইউএভি তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ? বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব জনবল এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি ইউএভি কেমন সক্ষমতার অধিকারী হতে যাচ্ছে? ড্রোন নির্মাণে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে চায় বাংলাদেশ। এর আগে বাংলাদেশ সেনাবাহিনী নিজস্ব প্রযুক্তিতে 2011-12 সালের দিকে তৈরি করে বাজ নামের একটি ড্রোন, আর সেটি ছিল বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম ড্রোন। সেটি ছিল সার্ভেইল্যান্স ড্রোন বা নজরদারির জন্য সেটি তৈরি করা হয়েছিল। প্রযুক্তির দিক থেকে আধুনিক ড্রোনগুলোর মতো নজরদারির সক্ষমতা সেটির ছিল না। হাল ছেড়ে দেয়নি বাংলাদেশ সামরিক বাহিনী। এরপর বাংলাদেশ বিমান বাহিনী নিজস্ব জনবল ও প্রযুক্তির সমন্বয়ে ড্রোন তৈরির প্রজেক্ট হাতে নেয় 2018 সালে। ইতোমধ্যে এর সার্ভেইল্যান্স ভার্সনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। একই সাথে এই ড্রোনের 3টি ভার্সনের কাজ চলমান রয়েছে, যার প্রথম ধাপে রয়েছে সার্ভেইল্যান্স ইউএভি, যার কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। তারপর দ্বিতীয় ভার্সনটি হলো মিডিয়াম ইউএভি। তারপর তৃতীয় এবং সর্বশেষ ভার্সনটি আর্মড মেল ইউএভি ভার্সন হতে যাচ্ছে। শীঘ্রই এই ড্রোন সিস্টেমটি জনসম্মুখে উন্মোচন করবে বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশ বিমান বাহিনী বহরে আনম্যান্ড এরিয়াল ভেহিকলস যুক্ত হওয়া শুধু সময়ের ব্যাপার মাত্র। তাছাড়া যুদ্ধবিমানের তুলনায় ড্রোন তৈরি এবং ক্রয় করতে কম অর্থের প্রয়োজন হয়। এর আগে 2008 সালে প্রতিরক্ষা দপ্তর একটি সিদ্ধান্তে পৌঁছায়, পরবর্তীতে নিজ দেশে ড্রোন নির্মাণের প্রকল্প হাতে নেয় বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর, যার দায়িত্ব পায় বাংলাদেশ বিমান বাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগ। প্রকল্পের আওতাধীন দুই ধরনের ড্রোন নির্মাণের কাজ শুরু হয়, যার একটি হলো সার্ভেইল্যান্স ড্রোন এবং অপরটি হলো অ্যাটাক ড্রোন। ড্রোন নির্মাণের সকল কার্যক্রম পরিচালনা করে আসছিল বাংলাদেশ বিমান বাহিনী। পরিপূর্ণ নতুন ডিজাইনের ড্রোন নির্মাণ করতে চেয়েছিল বাংলাদেশ বিমান বাহিনী, অর্থাৎ অন্য কোনো দেশের সহযোগিতা নিয়ে প্রকল্প বাস্তবায়ন করবে না, বিশেষ করে প্রযুক্তি হস্তান্তর নিয়ে কোনো দেশের সহযোগিতা বাংলাদেশ গ্রহণ করবে না। বাংলাদেশ বিমান বাহিনী তাদের পরিকল্পনা অনুযায়ী ড্রোন নির্মাণের কার্যক্রম এগিয়ে নেয়। সব কিছু ঠিকঠাকই ছিল, কোনো এক অজানা কারণে হঠাৎ করেই বাংলাদেশের ড্রোন নির্মাণ প্রকল্প স্থগিত হয়ে যায়। এর পেছনে বন্ধু দেশের আপত্তি একটি অন্যতম কারণ, কেননা বাংলাদেশ প্রতিরক্ষা সেক্টরে কার্যকর কোনো সিদ্ধান্ত নিলেই ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্রটি আপত্তি করে। পুনরায় 2018 সালে ড্রোন নির্মাণের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ বিমান বাহিনীর প্রচেষ্টায় ইতোমধ্যে ড্রোন নির্মাণের সফলতা পেয়েছে, কেননা ইতোমধ্যেই প্রস্তুত বাংলাদেশের তৈরি সার্ভেইল্যান্স ড্রোন এবং অ্যাটাক ড্রোন প্রায় প্রস্তুত, শীঘ্রই জনসম্মুখে উন্মোচন করা হবে। অ্যাটাক ড্রোন কতটুকু শক্তিশালী হবে তা নিশ্চিত করে বলা কঠিন, তবে বাংলাদেশ বিমান বাহিনী তাদের চাহিদা অনুযায়ী এই অ্যাটাক ড্রোন নির্মাণ করেছে। সুতরাং বোঝা যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী আর আগের মতো অবহেলিত নয়। তবে বাংলাদেশ বিমান বাহিনী অবশ্যই অন্য দেশের সরঞ্জাম অন্তর্ভুক্ত করেছে। পৃথিবীর অধিকাংশ দেশ ড্রোন নির্মাণের ক্ষেত্রে অন্য দেশের সরঞ্জাম ব্যবহার করে, বাংলাদেশের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। বাংলাদেশ বিমান বাহিনী তৃতীয় কোনো দেশ থেকে গাইডেন্স সিস্টেম এবং ইঞ্জিন সহ অন্যান্য একাধিক সরঞ্জাম ক্রয় করে অন্তর্ভুক্ত করেছে। ভবিষ্যতে কি ধরনের মিশনে কি ধরনের গোলাবারুদ ব্যবহার করবে সব কিছু বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এই প্রচেষ্টা এবং নিজস্ব দক্ষতা ড্রোন শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা যুদ্ধকালীন সময়ে নিজেদের তৈরি শত শত ড্রোন যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা সম্ভব হবে। বিপরীতে অন্য দেশের উপর নির্ভর করলে দেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। বাংলাদেশ বিমান বাহিনী খুব শীঘ্রই নিজস্ব অ্যাটাক ড্রোন উন্মোচন করবে। এ বিষয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।